থেকে আসলে 26 দিন ধরে আমাদের এই প্রোগ্রামটা চলতেছে মানে এত বড় প্রতিদিন 5-6000 টাকার ভর্তুকি নিয়ে আমাদের এই দোকানটি চালানো একটা অসম্ভব ব্যাপার ছিল যেটা আজকে আমাদের এখানে আমাদের মাঝে উপস্থিত আছে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু বাবু ভাই আমাদেরকে অনেক হেল্প করছেন আমরা যখনই মাসুদুর রহমান বাবুকে দেখতেছেন যে উনি কি পরিমাণ পরিশ্রম করতেছেন আমরা বলা মাত্রই উনি আমাদের কাছে আসতে রাজি হয়েছেন যে হ্যাঁ যাব তোমাদের ওখানে আমি যতটুকু পারি তোমাদেরকে তোমাদের পাশে আমি থাকবো তো আমরা প্রথমে বাবু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি এই ব্যাপারে আমি আমার রাজ্যের পূর্বের পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ এই বলে আমি আমার পক্ষ অনুষ্ঠানে উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মাসুদুর রহমান বাবু ভাই উপস্থিত চেম্বার্সের সভাপতি বাবলু ভাই এবং সুধীবৃন্দ আপনারা জানেন যে করোনা ভাইরাস একটি বিশ্বব্যাপী দুর্যোগ এই দুর্যোগ থেকে আমাদেরকে নিজেদেরকে সতর্ক থাকতে হবে সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে অর্থাৎ এই ভাইরাসটি ছড়ায় কিন্তু একজন মানুষ আক্রান্ত মানুষ অর্থাৎ যার দেহে ভাইরাস আছে তার কাছাকাছি যদি কেউ যায় তখন কিন্তু এই ভাইরাসটা ছড়ায় কিন্তু অন্য কোনো ভাবে এই ভাইরাস ছড়ায় না আক্রান্ত কোনো মানুষ অর্থাৎ যার শরীরে ভাইরাস আছে তার কাছাকাছি গেলে এই ভাইরাসটি ছড়ায় সেই জন্য আমরা পরিবারের বাইরে অন্য লোকজন থেকে দূরে থাকবো বাজারে কোনো আড্ডাবাজি চা খাওয়া এগুলো আমরা করব না কিন্তু কৃষিকাজ এটা করা যাবে নিজেদের পরিবারের মধ্যে আপনারা কৃষিকাজ করতে পারবেন কিন্তু অন্য অপরিচিত লোকজনের সাথে কোনো মেলামেশা করা যাবে না আর যারা এই কয়েকদিন কাজ হারিয়েছেন তাদেরকে কিছুটা সহযোগিতা করার জন্য এই সংস্থা যে উদ্যোগ নিয়েছে আমি এটি সাধুবাদ জানাই এবং আমরা আশা করি শীঘ্রই আমরা এই দুর্যোগ থেকে মুক্তি পাব কিন্তু আমাদেরকে মাত্র কয়েকটা দিন একটু সতর্ক থাকতে হবে একটু ত্যাগ স্বীকার করতে হবে ধন্যবাদ সবাইকে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন আপনারা যারা আপনারা এলোমেলো ভাবে দাঁড়াবেন না আমরা সকলকে আমাদের এখান থেকে আপনাদের সকলকে আপনাদের আপনারা